মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে ওনার সম্বন্ধে দু একটা কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। শুধু এটুকু বললেই শেষ হয় না, সফল রাষ্ট্রনায়কের সাথে সাথে উনি ছিলেন একজন অত্যন্ত শ্রেষ্ঠ মানুষ। মানুষ হিসাবে যত রকম গুণাবলী একজন শ্রেষ্ঠ মানুষের মধ্যে থাকার দরকার, আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিতরে তার সবটুকুই ছিল। এরকম একজন বিচক্ষণ এবং দূরদর্শী পরায়ণ সম্পন্ন ব্যক্তি খুব একটা দেখা যায় না। রাষ্ট্রকে সেই সময় বাংলাদেশ ছিল একটি বেবি রাষ্ট্র, শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রকে বেড়ে তুলে সফল করে জায়গা মতো দাঁড় করাতে হলে কি কি চিন্তাভাবনা করা দরকার সেটা তার পরিকল্পনায় ছিল। এবং উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা রাষ্ট্রকে, একটা জাতিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে যদি সেই জাতির অর্ধেকটাকে নিয়ে নারিশ করা হয় আর বাকি অর্ধেকটাকে অবহেলিত অবস্থায় রাখা যায়, তাহলে সেই জাতি বা সেই রাষ্ট্র কখনোই দাঁড়াতে পারবে না। এবং ওনার এই কনসেপ্ট থেকেই উনি প্রথম থেকে এই বাংলাদেশের নারী এবং পুরুষ সকলকে সমানভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দৃষ্টিতে ওনার চিন্তাভাবনা সেইভাবেই ছিল। আমরা সাধারণত বাংলাদেশের যারা জন্মগ্রহণ করেছি, জন্মের পর থেকেই আমাদের একটা অভিজ্ঞতা যে নারীরা একটু অবহেলিত, কি পরিবারে, কি সংসারে, কি রাষ্ট্রে, সব জায়গায়। কিন্তু এইটা যে ভুল, এটা যে হতে পারে না, এখান থেকে যে আমাদের বেরিয়ে আসতে হবে, এই কনসেপ্টটা থেকে আমাদের প্রথম রক্ষা করলেন জিয়াউর রহমান সাহেব। উনি বললেন যে হ্যাঁ, আসলে মহিলাদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে এবং তারা কোনো অংশেই পুরুষদের চেয়ে কম নয়। এবং আমরা সবাই জানি যে বহুদিন আগে কবি কাজী নজরুল ইসলাম এই কথাই বলে গিয়েছিলেন যে একটা জাতি গঠনের জন্য অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ উভয়েরই সমান কন্ট্রিবিউশন দরকার। এই প্রসঙ্গে যে কথাগুলো না বলে পারছি না, আজকে আমরা দেখছি যে অনেক বড় বড় মহিলা এন্টারপ্রেনার বাংলাদেশে কাজ করছে। এটা কবছর আগে কিন্তু ভাবা যায়নি। আমি বলছি 1976-এর কথা, আজ 2016-টে যেটা আমরা ভাবছি, 1976 সালে কিন্তু এটা ভাবা যায়নি। এই মহিলা এন্টারপ্রেনাররা তখন থেকে উৎসাহিত বোধ, যদি উৎসাহ যদি তাদের দেওয়া না যেত, তাদেরকে যদি উৎসাহ দান করা না হতো, তাহলে আজকে এই বড় বড় মহিলা এন্টারপ্রেনাররা এইভাবে আত্মপ্রকাশ করতেন না, নিরাপদে এবং সম্মানের সাথে তারা বিজনেস করতে পারতেন না। দরিদ্র কি ধনী সবার প্রতি ওনার সমান দৃষ্টি ছিল, বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠী যারা, অর্থাৎ গ্রামে গঞ্জের মহিলা, তাদেরকে কিভাবে উঠে আনা যায় তাদের জন্য ওনার প্রচেষ্টা ছিল অপরিসীম। উনি তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে যেখানে যেভাবে যিনি আছেন তাকে সেইভাবে স্বাবলম্বী করিয়ে দেওয়ার জন্য চেষ্টা নিয়েছেন এবং সেই চেষ্টার সুফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কিভাবে আমরা দেখছি, এখন গ্রামে গঞ্জে যারা যান তারা খেয়াল করে দেখবেন যে মহিলাদের মধ্যে আগের মতো সেই অসহায়ত্ব বা অসহায় ভাব কিন্তু আর নেই। তারা অনেকটা কনফিডেন্স ফিরে এসেছে, তারা অনেকটাই আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছে এবং তারা এটুকু বিশ্বাস করছে এখন যে হ্যাঁ, আমাকে দিয়ে কিছু করা সম্ভব এবং আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আমার সংসারের জন্যও আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি। এই স্পিরিটটা, এই উৎসাহটা, এই চেতনাটা কে দিলেন, একথা বললে চলবে না। আজকে অনেকে বড় বড় করে কথা বলতে পারেন, বলছেনও, কিন্তু যিনি এই চেতনা, এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস, এই উৎসাহ দিয়ে এত দূর নিয়ে এসছেন, ইনি আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে আমি আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুধু এটুকুই নয়, উনি মহিলাদেরকে কোনো জায়গায় বাকি ছিল না যে সেখানে উনি মহিলাদেরকে নেওয়ার কথা চিন্তা করেন নাই। আমরা কি কখনো আগে ভেবেছি যে পুলিশে মহিলারা, বাংলাদেশের মহিলারা পুলিশে যাবে? কিন্তু প্রথম যখন জিয়াউর রহমান সাহেব পুলিশে মহিলাদের কথা নেওয়ার কথা ভাবলেন,
অনেক কথা, অনেক সমালোচনা এসেছিল, বিশেষ করে ধর্মীয় নেতারা নানানভাবে ধর্মের কথা, হাদিসের কথা তুলে এটাকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের বিচক্ষণ প্রেসিডেন্ট, তিনি তার জ্ঞান গর্ব আলোচনা দিয়ে, তাদের যুক্তিতর্ক দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এটা ধর্মের জন্য, এটা কোনো বাধা নয়। অতএব সেই রাস্তা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন দেখছি মহিলারা শুধু পুলিশে কি, তারা অনেক বড় বড় পজিশনে চলে গেছে, সেনাবাহিনীতে নামা, সেই সেই সূত্র ধরেই মহিলারা এখন সেনাবাহিনীতেও ঢুকছে। অর্থাৎ এই যে সচেতনতা, এই যে আত্মবিশ্বাস, এটা যখন একটা মহিলার ভিতরে চলে আসে তখন তার জন্য আর কোনো কিছুই কঠিন মনে হয় না। এবং সেই পর্যায়ে কিন্তু আমাদের মহিলারা এখন চলে এসেছেন। জাতীয় মহিলা সংস্থার যদিও ছোট একটি মিনিস্ট্রি একসময় ছিল, কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটা অত্যন্ত ভাব মানে এক্সপ্যান্ডেড হয়েছে এবং এটাকে শক্তিশালী একটি অর্গানাইজেশন হিসাবে এটা রূপ নিয়েছে। এবং উনি পৃথক একটা মহিলা মন্ত্রণালয় করেছেন, যেটা আগে চিন্তাই করা যায় নাই যে মহিলা মন্ত্রণালয় আলাদা একটা হওয়ার প্রয়োজনীয়তা আছে কি নেই। কিন্তু জিয়াউর রহমান এটা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এটার দরকার, এবং এটা উনি করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে প্রথম মহিলা নিয়েছিলেন, এবং এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি বলবো, যে কেউ কখনো এর আগে চিন্তাই করতে পারে নাই যে প্রতিরক্ষা বাহিনীতে কখনো মহিলারা কাজ করতে পারে, কিন্তু উনি ওটা দেখিয়ে দিয়েছেন। এরপরে উনি পুলিশে মহিলা নিয়েছেন, যেটা বলছিলাম যে পুলিশে মহিলারা, মহিলাদের নেওয়ার সময় অনেক প্রতিবন্ধকতা এসছে অবভিয়াসলি, কারণ আমাদের দেশ একটু যেহেতু ধর্মীয় নেতারা আছেন যারা এটাকে কুসংস্কার হিসাবে দেখেন, তো তাদের অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের বিচক্ষণ প্রেসিডেন্ট তাদের সাথে কথাবার্তায় আলোচনা করে তাদেরকে কনভিন্স করতে পেরেছেন যে এটা আসলে ধর্মের সাথে কোনো বাধা নেই, যার ফলে এখন মহিলারা পুলিশে কাজ করছে এবং সেনাবাহিনীতেও নেওয়ার চিন্তা ভাবনা ওনার ছিল। এবং যদি উনি সত্যি সত্যি সময় আরও পেতেন, এরপর মহিলাদের উনি এমন জায়গা হয়তো বা বাকি থাকতো না যেখানে উনি মহিলাদের নেওয়ার ব্যবস্থা বা নেওয়ার স্কোপ বা সুযোগ সৃষ্টি করতেন না। জাতীয় মহিলা সংস্থা একটা পূর্ণাঙ্গ রূপদান করা এবং একটা শক্তিশালী অর্গানাইজেশন হিসাবে দাঁড় করানো, এটা তার সময়ই হয়েছে। এবং পৃথক মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করা, তাই সেটার ইম্পর্টেন্স, সেটার কার্যকারিতা, ফুল ফ্লেজড একটা মিনিস্ট্রি তার সময়ই হয়েছে। এবং আজকে আমরা যেটা সুফল দেখতে পাচ্ছি সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আমি মনে করি তার সমস্ত কৃতিত্ব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু কথা না বললেই না, আজকালকার যারা প্রজন্ম তারা হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে অনেক কথাগুলোই জানেন না, যে একজন রাষ্ট্রনায়ক হিসাবে একজন মানুষ কত সাধারণ হতে পারেন এবং কত সাধারণ জীবনযাপন করতে পারেন, এটা চোখে না দেখলে অবিশ্বাস্য। আমার নিজেরও কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে চোখে দেখা, কাজে আমি যখন সেগুলো মনে করি এগুলো না বলে আমি থাকতে পারি না। এত সাধারণ জীবনযাপন করতেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ওনার বাড়িতে খাওয়া দাওয়া এত সাধারণ ছিল যে না দেখলে সেগুলো বোঝা অত্যন্ত কঠিন ছিল। এবং উনি যখন হাঁটতেন গ্রামের পর গ্রাম উনি হাঁটতেন, এবং অবভিয়াসলি সাথে সাথে ওনার দলের লোকজন ছিল, কিন্তু ইন্টারেস্টিং হলো ওনার সিকিউরিটি ছিল না, আর্মি ছিল না, পুলিশ ছিল না। আজকে আমরা এটা কল্পনা করতে পারি যে একজন রাষ্ট্রনায়ক রাস্তা দিয়ে হাঁটছেন উইদাউট পুলিশ? কখনোই না, কখন পারেন না একজন রাষ্ট্রনায়ক, যখন তার আত্মবিশ্বাস থাকে যে উনি কোনো অন্যায় করেননি, কাজে উনি তে বুক ফুলিয়ে হাঁটতে পারেন এবং উনি পেরেছেন। এবং উনি যখন গ্রামে হাঁটতেন তখন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সাথে কথা বলতেন। একজন মহিলা যখন একজন রাষ্ট্রনায়ক কথা বলেন, চিন্তা করতে পারেন সে মহিলার কত ভালো লাগে। এবং উনি তাদের কাছে খাবার চাইতেন, কি খাবার চাইতেন, লেবু চাইতেন, লেবুর শরবত চাইতেন, পেঁপে খেতে চাইতেন, যদি ওনারা দিতে না পারতেন তখন ওনাদের বলতেন যে আজকে আপনাদের গাছ নাই বলে আপনারা পারলেন না, অতএব আপনারা গাছ লাগান উঠানে, আঙিনায়, বাড়ির পিছনে, বাড়ির সামনে, ইভেন বাড়ির পাশে যদি খালি জায়গা আপনারা ফেলে না রেখে গাছ লাগান, যে গাছের ফল
আপনিও খাবেন, আমি যখন পরবর্তীতে আসব আমাকেও খাওয়াবেন। এই হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজেই তার সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যায় বলে শেষ করা যায় না। শুধু আমি এইটুকুই বলবো যে আজকে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু মানবিক গুণ, সহ্য, ধৈর্য, সহনশীলতা, এই জিনিসগুলো যদি একজন ক্ষমতাবান মানুষের ভিতরে না থাকে, অন্যের কথা শ্রবণ করা, অন্যকে টলারেট করা, সহ্য করা যদি কারো ভিতরে না থাকে, সে সমস্ত মানুষ কখনোই রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয়। এটা শুধু দেশের জন্য নয়, দেশ, জাতি সকলের জন্য এটা প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষাক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন। বয়স্ক শিক্ষার বয়স্ক মানুষরা যাতে শিক্ষা লাভ করে, যাদের আর স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ নেই, তাদেরকে কী করে নিরক্ষরতা দূর করা যায় সেই চিন্তাটা উনি করেছিলেন। এবং সেই চিন্তার থেকে এই প্রাপ্ত বয়স্কদের জন্য সান্ধ্যকালীন একটা শিক্ষার ব্যবস্থা ছিল। এবং আমি অনেক দেখেছি অনেক জায়গায় সন্ধ্যার পরে অনেক প্রাপ্তবয়স্করা তারা শিক্ষা লাভ করতো, তাদের জন্য সুযোগ সুবিধা ছিল, এবং পুরুষ এবং মহিলা উভয়ই। এবং সেখানে শুধু শিক্ষাদান না, সেখানে অনেক সময় তারা কটেজ ইন্ডাস্ট্রিওর কাজও কিছু করতো, যাতে করে শিক্ষার সাথে সাথে নিজের পায়ে দাঁড়ানোর মতো কিছু কাজকর্ম যাতে যারা করতে পারে সেই সুযোগ সুবিধাও তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে, আমি 1976-এর কথা বলছি, সেই সময় বাল্যবিবাহ এবং যৌতুক উভয়ই অত্যন্ত বেশি ছিল। এবং ইট ওয়াজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি প্রথম যৌতুকের বিরুদ্ধে বলতে গেলে একটা আন্দোলন শুরু করলেন। উনি তার চেয়ারম্যানদেরকে ডেকে বলে দিয়েছিলেন যে তাদের ইউনিয়নে যদি কোনো যৌতুকে কোনো বিয়ে হয়, বিবাহ হয়, তাহলে ওই চেয়ারম্যানের উপর তার শাস্তি আরোপ করবেন। অর্থাৎ চেয়ারম্যানদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো কোনো মতেই যেন যৌতুকে কোনো বিয়ে না হয়। এইরকম যদি একজন রাষ্ট্রনায়ক নিজে এসব এই ব্যাপারে হস্তক্ষেপ করেন, কাজে আমরা বুঝতেই পারছি সেই সময় যৌতুক প্রথা অনেক কমে গিয়েছিল। এবং শুধু তাই না, বাল্যবিবাহর ক্ষেত্রেও একই রকমভাবে উনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং বাল্যবিবাহও অনেকখানি রোধ হয়েছিল। এরপরে আমরা আসি নারী নির্যাতন। নারী নির্যাতনের কথা বলতে গেলে আজকে চারিদিকে তাকান, আমরা অনেক শিক্ষার অনেক কিছু অহংকার অনেক কিছু করি, নারীর ক্ষমতায়ন অনেক বড় বড় কথা বলি, কিন্তু নারী নির্যাতনের ব্যাপারে আমরা কি করছি? আমরা কি নারী নির্যাতন কমাতে পেরেছি? নারী ক্ষমতায় গিয়ে কী লাভ হলো আমাদের? নারী নির্যাতন তো কমেনি, নারী নির্যাতন বেড়ে গেছে। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নারী নির্যাতন অনেকখানি কমিয়ে এনেছিলেন। তো আমি মনে করি এখনও যারা রাষ্ট্রনায়ক তাদের প্রথম কাজ হবে নারীর ক্ষমতায়ন, পাশাপাশি নারীর নিরাপত্তার জন্য নারীর নির্যাতন কমানো। এই দুটোই আমি মনে করি সমানভাবে প্যারালালি চলা উচিত। একটাকে বাদ দিয়ে যদি কেউ মনে করে যে আরেকটাকে ধরে শুধু উন্নয়ন করবেন, আমি মনে করি এটা পূর্ণাঙ্গতা লাভ করবে না। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুটোকেই পূর্ণাঙ্গতা দিয়েছেন। উনি যেমন নারী শিক্ষার কথা ভেবেছেন, তেমনি নারী নির্যাতন বন্ধের কথাও ভেবেছেন। হয়তো হ্যাঁ, ওনার সময় নারীর ক্ষমতায়ন ওরকমভাবে হয়নি, কিন্তু পরবর্তীতে ওনারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছেন, উনি এটার সূত্র ধরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে চিন্তাধারা, যে স্বপ্ন, সেই যে কনসেপ্ট, সেগুলোকে বাস্তবায়ন করা এবং বাস্তব রূপ দেওয়ার জন্য উনি প্রচেষ্টা চালিয়েছেন এবং অনেকখানি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উনি সফল কাম হয়েছেন। আমি মনে করি মডার্ন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমি আমার স্মৃতি থেকে যা বললাম, এটা আসলে দ্যাট ইজ নট এনাফ, এটা আসলে যথেষ্ট নয়। একজন ওনার মতো একজন বিচক্ষণ কর্ণধার রাষ্ট্রনায়ক সম্বন্ধে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। তারপরেও শেষ করতে হবে, আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সেই সাথে তার 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের প্রতি আমার শুধু নয়, আমি বাংলাদেশের সমগ্র নারী সমাজের পক্ষ থেকে তাকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন আমরা দোয়া করছি।